ଦୀପାବଳିରେ ତ ବାଣ ଫୁଟିବା ଉପରେ ଯେହେତୁ ଅଙ୍କଶ ଲାଗିଥିଲା ଦୀପାବଳି ପରେ କିନ୍ତୁ ଚିତ୍ର ଆହୁରି ଭିନ୍ନ ଦେଖିବାକୁ ମିଳୁଛି ପ୍ରତିଦିନ ଆପଣ ସନ୍ଧ୍ୟା ହେଲେ ଦିଲ୍ଲୀ ଏନ୍ସିଆର୍ରେ ବାଣ ଶହ ଶହ ଜାଗାରେ ଫୁଟିବାର ଆବାଜ ମିଳୁଛି ଏବଂ ଆଜି ଯେତେବେଳେ ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ହିୟରିଂ ଥିଲା ନିଶ୍ଚିତ ଭାବେ କୋର୍ଟ ପୁଣି ଥରେ କଡ଼ା ଭର୍ସନା କରୁଛନ୍ତି ଉଭୟ ଆପଣ ଯଦି ଦେଖିବେ ଦିଲ୍ଲୀ ସରକାର କଥା କୁହନ୍ତୁ କିମ୍ବା ଦିଲ୍ଲୀକୁ ଲାଗିଥିବା ଆଉ ଯେଉଁ ତିନୋଟି ପଡ଼ୋଶୀ ରାଜ୍ୟ ରହିଛନ୍ତି ହରିୟାଣା କୁହନ୍ତୁ ପଞ୍ଜାବ କୁହନ୍ତୁ କିମ୍ବା ଉତ୍ତରପ୍ରଦେଶ କୁହନ୍ତୁ ସମସ୍ତଙ୍କର ଯେଉଁ প্রদূষণ কন্ট্রোল বোর্ড রয়েছে তার অফিসর মানে যেহেতু সেটি উপস্থিত লে সে কড়া নির্দেশনা দিয়ে যাই এবং সে কোম স্টেপ নিয়েছেন প্রদূষণুক রোকা সে দিগে গোটে রিপোর্ট দেওয়া মা কোর্ট করছেন বর্তমান মো রশ্মি ইন্ডিয়া গেট সামনে রয়েছে কর্তব্যপথর চিত্র আপনার দেখছি ক্যামেরা পর্সন আদিত্য কবে আপনি দেখবে মাত্র যদি আপনার দেখবে পাঁচশো মিটর ডিষ্টা পরে কোণ রয়েছে তা বর্তমান দৃশ্যমান হেউ না যেটি সূর্য টপ্রে রয়ে বর্তমান কিনা দেখবে বর্তমান পাখাপাখি দুইটা দুইটা সময় এভি চিত্র তেমন সকালে আন্ধ্যায় কিভাবে চিত্র হোথ এটু আপনার অন্দ লগে পুবেন জষ্টিস আপনার যদি দেখবে যে দুই ওকা এবং জষ্টিস জর্জ মাশিস খণ্ডপীঠের বেঞ্চ লাং সিধা সঙ্গ দুইটি কথা উপরে সে মুখ্যত গুরুত্বারোপ করছেন প্রথম কথা হলো গোটে দিল্লি সিধা সব যে রয়েছেন কমিশন পুলিশ গোটে সেল গঠন করা কুয়া যেশাল সেল কেবল প্রদূষণ कार्य कर दिल्ली परमानेट जदि आपण को निषिद्ध करदे दिल्ली सरकार आईन आंतु दिल्ली सरकार को कहेम्बर पचीस सुधा संपूर्ण रूपे बर्ष तमाम जमी दिल्ली में बाण निषिद्ध कराईकना जो टक्सिक एयार बाहर जो बारुदर गंध बाहु जहाँकि दिल्ली में एयर फ्लो जी आप कहें अक्टोबर पर दिल्ली एयरफ्ल फ्लो बहुत कमी जाए अक्टू मार्च एप्रिल पर्त পর্যন্ত তো পাঁচ মাস দিল্লি বায়ু চলাচল বহু কম থাকে তেমন এটি যে প্রদূষণ গুড়ি আসি কিনা আমি দেখি গরম দিনের মধ্যে রাজস্থান যে রেগিস্তানু ধূয় যে ধূলি আসে যে রেগিস্তানু ধূলি আসে তা দিল্লীের অনেক সময় আস্তরণ জমেকি রয়ে উইন্ড ফ্লু যেহেতু এ সময় কম রাছি তেমন প্রদূষণ মাত্রা অটোমেটিক ভাবে বড়ি যাচ্ছে এবং ইসহিত যে অন্ডর কনস্ট্রকশন কামগুল রয়েছে তাপরে কিভাবে ভাবে যে প্রদূষণর গাইডলাইন রয়েছে তাপরে কিভাবে ভাবে ଅଙ୍କୁଶ ଲଗାଯାଇପାରିବ ଏବଂ ଏହା ସହିତ ଯେଉଁ ନଡ଼ା ଯେଉଁ ପାଳଗୁଡ଼ିକୁ ପୋଡ଼ି ଦେଉଥିଲେ ଯେଉଁ ହରିୟାଣାରେ ତା ଯଥେଷ୍ଟ କମିଛି ଯଥେଷ୍ଟ ହ୍ରାସ ପାଇଛି କିନ୍ତୁ ତା ଉପରେ ମଧ୍ୟ ନଜର ରଖିବା ପାଇଁ ସମସ୍ତଙ୍କୁ କୁହାଯାଇଛି ତେଣୁ ଆଜିର ଯେଉଁ ଇଏ ହିଅରିଂ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ହିଅରିଂ ବୋଲି କୁହାଯାଇପାରେ ଏବଂ ଦିଲ୍ଲୀ ସରକାର ୟା ଉପରେ କ'ଣ ନିଷ୍ପତ୍ତି ନେଉଛନ୍ତି ତା' ଉପରେ ମଧ୍ୟ ଦିଲ୍ଲୀବାସୀଙ୍କ ନଜର ରହିଛି କାହିଁକିନା ଇଏ ହେଉଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟର କଥା ଇଏ ହେଉଛି ଲୋକଙ୍କର ଯଦି ଆପଣ କହିବେ ମୌଳିକ ଅଧିକାରର କଥା ତେଣୁ ୟାକୁ ନିଶ୍ଚିତ ଭାବେ ପୂର୍ବ ହିଅରିଂ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱର ସହିତ ନିଆଯାଇଥିଲା ଆଜିର অত্যন্ত গুরুতর ভাবে বেঞ্চ শুনি এবং নির্দেশনা যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তে আমল লাইক সেয় ও সবসক্রাইব করা জমা বি ভুলো